জানের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এই সময় স্টুডিওতে। দর্শক এই মুহূর্তে সংযুক্ত করে নেব জনাব সালাউদ্দিন সেলিম, বিভাগীয় প্রধান সম্প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগ সময় টিভি। আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার জন্য আপনাকে সংযুক্ত করে নেয়া, গত বেশ কয়েকদিন ধরে ক্লিন ফিড জটিলতায় বিদেশি চ্যানেল দেখতে পাচ্ছে না বাংলাদেশি সাধারণ দর্শকরা। শুরুতে যদি আসলে জানতে চাই আপনার কাছে ক্লিন ফিড নিয়ে এত কথা, এত জটিলতা আসলে আমি যদি বলি তৈরি হয়েছে, ক্লিন ফিড আসলে কি? আচ্ছা, ক্লিন ফিড বলতে আমরা যেটা বলি শুধু প্রোগ্রাম গুলো থাকবে যেখানে কোনো বিজ্ঞাপন থাকবে না, কিংবা এখানে আমরা পপ আপ বিজ্ঞাপন দেখি অথবা স্পট বিজ্ঞাপন যেগুলো দেখি, এই বিজ্ঞাপন গুলো থাকবে না, শুধু ওই চ্যানেলের নিজস্ব কন্টেন্ট, সেই কন্টেন্টটা থাকবে। তো এটা হচ্ছে আসলে ক্লিন ফিড, যেখানে কোনো বিদেশি কোনো বিজ্ঞাপন থাকবে না কিংবা স্থানীয় কোনো বিজ্ঞাপন থাকবে না। তো এই যে কয়েকদিন ধরে যেটা জল্পনা কল্পনা যেটা নিয়ে হচ্ছে ক্লিন ফিড আমাদের দেশে আসা নিয়ে, অথবা ক্লিন ফিড ছাড়া আমরা সম্প্রচার করব না, এটা নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ আমি মনে করি। পাশাপাশি একটা যেটা বিষয় হচ্ছে যে সবাই বলতেছে এই ক্লিন ফিড দিতে গেলে হয়তো অনেক বেশি খরচ করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, এটা অনেক টেকনোলজিক্যাল বাইন্ডিং আছে। আসলে কিন্তু এতটা জটিল না বিষয়টা, বিষয়টা এতটা জটিল না এই কারণে যে আমরা যেটা স্টার জলসা, জি বাংলা অথবা বিদেশি যে চ্যানেল গুলো দেখি অলরেডি কিন্তু এসব চ্যানেলের এই ব্যবস্থাপনাটা অলরেডি রয়েছে। যেমন আমি যদি শুধু জি নেটওয়ার্ক এর উদাহরণটাই ধরি, জি নেটওয়ার্ক কিন্তু সারা বিশ্বে 19টি লোকেশনে তারা ফিড পাঠায় এবং তাদের এরকম মাল্টিপল ব্রডকাস্ট রয়েছে। 19টি লোকেশনের জন্য তারা কিন্তু ধরনের ফিড পাঠায়, কখনো কখনো এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, কখনো কখনো ক্লিন ফিড যাচ্ছে বিভিন্ন কান্ট্রি। ঠিক একই ভাবে স্টার কিন্তু প্রায় 9টা নেটওয়ার্ক তাদের ফিড পাঠায় বিভিন্ন সিস্টেমে। তো এরকম প্লেয়ারের মাধ্যমে আমরাও আমাদের জায়গা থেকে দিতে পারি, তারা বাংলাদেশের জন্য আলাদা একটা ফিড দিতে পারে। তো এরকম ডিস্টিনেশন ফিড টেকনোলজিটা ধরনের হয়ে থাকে। এটি হচ্ছে যে ওখান থেকে যেখান থেকে ট্রান্সমিশন হচ্ছে বিদেশি চ্যানেল গুলো, সেখান থেকে নামে সিগন্যাল জেনারেট করবে, যেটা এখনো বর্তমানেও আছে আমাদের সিগন্যালে, তাদের নিজস্ব ক্লিনটা দিবে। এবং এই ক্লিন ফিডে আমরা জানি যে 24 ঘন্টা নিয়ে স্টেশন তৈরি হয়, স্থল তৈরি হয় প্রত্যেকটা টিভি স্টেশনের। আপনার কাছে দর্শক আমরা আবারও সংযুক্ত করতে পেরেছি জনাব সালাউদ্দিন সেলিম। আপনার কাছ থেকে আসলে শুনছিলাম আমরা যে ক্লিন ফিড, আপনি কয়েকটি চ্যানেলের কথা বলছিলেন, জি নেটওয়ার্কের কথা বলছিলেন, স্টার নেটওয়ার্কের কথা বলছিলেন, যে তারা কয়েকটি দেশে কিন্তু আসলে ক্লিন ফিডের মাধ্যমেই তাদের অনুষ্ঠানগুলো সম্প্রচার করে আসছে। তাহলে আমাদের দেশে কেন আসলে এটি সম্ভব হচ্ছে না? কেবল অপারেটরদের সংগঠন কোয়াব বলছে এটি আসলে সম্ভব নয়, তাহলে সমাধানটা কি হতে পারে? আচ্ছা, এখানে অসম্ভব বলে কিছু নেই, এটা অবশ্যই সম্ভব। প্রথমত এখানে আসলে ফিডটা তো আসলে ডেভেলপারস, যেটা যারা এজেন্সি লাইক জি নেটওয়ার্ক কিংবা স্টার, যারা এজেন্সি তারা যদি সহযোগী হয় প্লাস কেবল অপারেটররা যদি সহযোগিতা করে, তাহলে আমি মনে করি যে এটা অসম্ভব কিছু না। এখানে দুইটা সমাধান রয়েছে। একটি হচ্ছে যে আমাদের যারা এজেন্সি তাদেরকে দিয়ে এটা প্রেশারাইজ করা যে হ্যাঁ এটাকে আসলে আমাদের দেশে চালাতে হলে আমাদের সিস্টেমটা এটাই। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্ডিয়াতে আপনি মুম্বাইতে গেলেও কিন্তু এই কলকাতার চ্যানেল গুলো মুম্বাই নিয়ে অনুযায়ী চালাতে হয়। যেমন মুম্বাইতে কোনো হিন্দি বাংলা কন্টেন্ট সেখানে অনুমোদিত না, সেখানে হিন্দিতে ডাবিং করে চালাতে হয়। তাহলে নিজের দেশেই যদি তারা নিয়ম মানতে পারে, তাহলে আমাদের সেখানে নিয়মটা মানবে না। তো আমি মনে করি এজেন্সি গুলো যদি আমাদের যেখানে যারা জি বাংলা কিংবা স্টার নেটওয়ার্কের যারা এজেন্সি, তারা যদি এটাকে তাদেরকে রিকোয়েস্ট করে, আমি মনে হয় না এটা বাধা হয়ে দাঁড়াবে। সেকেন্ড একটি সমাধান রয়েছে, সেটা হচ্ছে যে এটার একটি সলিউশন রয়েছে, যেটা হচ্ছে ট্রিগারিং সিস্টেম আমরা বলি। ট্রিগারিং হচ্ছে SCTE নামে একটা ট্রিগারিং সিস্টেম আছে, যেটা হচ্ছে যে এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম থাকবে। যখন যে বাংলা কিংবা স্পেশাল অথবা বিদেশি চ্যানেল গুলো বিজ্ঞাপনে ঢুকবে, তখন একটা টোন জেনারেট সিস্টেম আছে, যেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে এখন তারা বিজ্ঞাপনে যাবে। যখন বিজ্ঞাপনে যাবে ওই মুহূর্তের ওই গ্যাপের কন্টেন্ট ওইখানে নিজস্ব আমাদের দেশীয় কোনো কন্টেন্ট চলতে পারে, কিংবা ওই লাইক এক একটা নাটক যদি 26 মিনিট হয়, 4 মিনিট মিনিমাম বিজ্ঞাপন থাকে, সেই 4 মিনিট কি চলবে, সেখানে ফাঁকা কিছু কন্টেন্ট, প্রমোশনাল কন্টেন্ট চলতে পারে। এবং এই টোন জেনারেটর বা এই ট্রিগারিং সিস্টেমের মাধ্যমে সেটা কিন্তু চালানো সম্ভব। তো এই টেকনোলজি অনেক বেশি ব্যয়বহুল না অলরেডি। এটা যেমন স্ট্রম IRT নামে একটা সলিউশন আছে, আমাগি এই ধরনের একটা সলিউশন অলরেডি রেডিমেড সলিউশন রয়েছে। পাশাপাশি ওই বাংলাদেশের আমাদের যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে, চাইলে আমরা এটাও করতে পারি যে
এটাকে রি আপলিঙ্ক এর মাধ্যমে বাংলাদেশের এনক্রিপশন করে এই বিদেশি চ্যানেলগুলো আমরা রিব্রডকাস্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে একটা আর্থিক যোগান হবে। তো সলিউশন দুটোই রয়েছে, একটি হচ্ছে যে প্রথমত আমাদের এজেন্সির মাধ্যমে এই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ককে রিকোয়েস্ট করা যে আমাদের ক্লিন ফিড দিতে হবে, এর বিকল্প নেই। দ্বিতীয়ত তারপর যদি তারা রাজি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিগারিং সিস্টেমে যেতে পারি। ট্রিগারিং প্রথমে তাদের সেই র ফিডটাই বিজ্ঞাপন সহ ফিডটাই আমাদের দেশে ডাউনলিঙ্ক হবে এবং আমাদের ট্রিগারিং সার্ভারের মাধ্যমে সেটা আমরা সুইচ করে এখানে আমাদের দেশীয় কন্টেন্ট দিয়ে আমরা জায়গাটা ফিল আপ করে আমরা সেটাকে অনেয়ারে নিতে পারি। এটা সহজ সমাধান রয়েছে। জি, এই ক্লিন ফিডের বিষয়টি তো আসলে দেশের স্বার্থে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, সেই জায়গাটিতে সকলের সহযোগিতায় বিকল্প পদ্ধতি ব্যবহার করে হলেও সকলের করা উচিত বলে আপনি মনে করছেন। সবশেষে আসলে জানতে চাইবো যে এই যে ক্লিন ফিডের বিষয়টি উদ্যোগ নেওয়া হলো, এই জায়গাটিতে আমাদের দেশীয় যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো আসলে কতটা উপকৃত হবে বলে মনে করছেন? আচ্ছা, আমি মনে করি ভালোভাবে উপকৃত হবে এবং এটা সাহসী উদ্যোগ এবং দেশীয় টিভি মিডিয়াকে এটাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে একটি খুবই ভালো উদ্যোগ, কারণ আমাদের দেশীয় চ্যানেলগুলো এই বিদেশি চ্যানেলগুলোর এই চাপে কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না এবং কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করতে পারছে না। বারবারই হয়তো প্রশ্ন আসতেছে যে দেশীয় চ্যানেলগুলো কন্টেন্ট ভালো না, কারণ চ্যানেলে যদি ইনকাম না হয় তাহলে কন্টেন্ট ভালো কিভাবে হবে? তো সেই জায়গাটা আমি মনে করি যে যখন দেশীয় চ্যানেলের চাপটা কমবে, অন্যদিকে কিন্তু দেশীয় কালচারও আমাদের দেশের কালচারকে নষ্ট করে দিচ্ছে, সেই কালচার থেকেও আমরা আসলে মুক্তি পেতে চাই। শুধু চ্যানেল ঢুকছে না, সেই চ্যানেলের মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রোডাক্টও বিজ্ঞাপন হয়ে আমাদের দেশ থেকে লোকজন সেই বিদেশি প্রোডাক্ট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। তো আমি মনে করি শুধু আমরা এই মিডিয়াগত দিক থেকেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমাদের কালচার, আমাদের অর্থনৈতিক এবং আমাদের বিভিন্ন পণ্য থেকে আমরা এই দেশীয় পণ্য থেকে বঞ্চিত, আমরা সেখানে চলে যাচ্ছি বিদেশি পণ্যের দিকে ঝুঁকছি। তাই আমি মনে করি দেশীয় মিডিয়াকে রক্ষা করতে হলে এটা অবশ্যই খুবই ভালো উদ্যোগ এবং এই জায়গাটা আমি মনে করি সরকারের অবস্থানটা কঠোর থাকা উচিত যেন আমরা এই অবস্থান থেকে পিছুবা না হই, এবং আমি মনে করি দর্শকও আস্তে আস্তে এটা মেনে নেবে এবং দর্শকও বাংলাদেশের স্বার্থে এটাকে সহযোগিতা করবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সালাউদ্দিন সেলিম, বিভাগীয় প্রধান সম্প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগ সময় টিভি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।